প্রশ্ন করেছেন চোখের জিনার পাপ কি পুরুষ নারী উভয়ের মধ্যে সমান ওই জন্য সমান যদি সমান হয় তবে অনেক শায়ক বলেন নারী পুরুষকে দেখলে সমস্যা নেই বুঝিয়ে বললেও ভূকৃত হব দেখুন চোখের জিনা পুরুষের জন্য একটু বেশি সত্য কথা এটা সত্য কথা কেন বলছি পুরুষ তাকালেই তার মধ্যে যে ভাবটা উদিত হয় সেই ভাবটা নারীর মধ্যে পুরোপুরি উদিত হয় এটা কোনো বর্ণায় আসেনি বরং রসুল্লাহলামের যোগে রসুল আইসানদি আল্লাহ আনহাকে কাঁধে উঠিয়ে খেলা দেখিয়েছেন যে খেলা দেখো ততক্ষণ পর্যন্ত না খেলা দেখছে ইয়াদের হাবসের লোকদের ততক্ষণ পর্যন্ত রসুল্লাহ আসসালাম তাকে নিষেধ করেন নাই আর ওই হাদিসটি দুর্বল যেখানে বলা হয়েছে তুমি তো অন্ধ নাও এই হাদিসটি দুর্বল তাহলে বোঝা গেল নারীদের ব্যাপারে নারীরা তাকানোর এত বাধ্যবাধকতা বাড়াবাড়ি করেননি কিন্তু পুরুষদেরকে বলেছেন সরাসরি প্রথমবার এটা তুমি তোমার ইচ্ছা করে পড়ে গেছে ইচ্ছা করে তাকানো দ্বিতীয়বার তুমি তাকাতে পারবে না দ্বিতীয়বার তুমি তাকাতে পারবে না বোঝা গেল যে কেউ যদি এরকম প্রথমবার চোখ পড়ে যায় তার ইয়ে আলী লজরা তার নজরা রসুল্লাহ বলেছেন আইলি এক নজরাকে আরেক নজরা দিয়ে অর্থাৎ এক দৃষ্টিকে আরেক দশটা দৃষ্টি দিয়ে তুমি একটা পিছু লেগে অর্থাৎ দ্বিতীয়বার তাকে এবার তাকাবে না কিন্তু কোনো নারীকে সেটা বলা হয়নি সরাসরি বোঝা গেল নারীরা কোনো পুরুষের দিকে তাকালে যদি তাদের মনে হ্যাঁ যদি এটা বিরাট কথা যে কোনো প্রথমবারেও যদি কেউ তাকায় যদি কুমন্ত্রণা নিয়ে তো এটা হারাম এটা জিনা ঠিক কোনো নারী যদি কোনো পুরুষ দিকে কুমন্ত্রণা নিয়ে তাকায় তাহলে সেটা জিনা এতে কোনো সন্দেহ নেই কিন্তু নারীর চেয়ে পুরুষের তাকানোটা বেশি বড় গুণা এটা কোনো সন্দেহ নেই এটা আমরা কোরআন হাদিসে অবস্থায় দেখে বুঝতে পারি সুতরাং এটাকে সমান তালে বলা যাবে না সমান তালে বলা যাবে না তবে যদি কোনো নিয়ত খারাপ থাকে উদ্দেশ্য খারাপ থাকে সবাই সমান এতে কোনো সন্দেহ নাকি নিয়তের কারণে এবং তার উদ্দেশ্যের কারণে গুণা হবে সেখানে কোনো কোনো কিছুই বাদ নেই সেখানে সব জায়গাতে একরকম গুণা হবে